ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ সে খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে সাকিব ট্রেনে ঈদযাত্রা মোটামুটি নির্বিঘ্নেই শেষ হয়েছিল ফেরাটাও সেরকম হচ্ছে কিনা সেটি জানতে চাই এবং সময় মতো ট্রেনগুলো ফিরতে পারছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন তন্ময় আজকে ঈদের তৃতীয় দিন আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে গত কয়েকদিন ধরেই অল্প অল্প করে মানুষ আসছেন তবে আজকে সকাল নাগাদ কিন্তু একটা বড় অংশ মানুষ কিন্তু তারা ঢাকা ফিরেছেন আমরা দেখতে পেয়েছি যে সকাল নাগাদ প্রায় আট থেকে নয়টি ট্রেন কিন্তু ঢাকার ঢাকাতে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে যদি জানাতে চাই যে নীলসাগর এক্সপ্রেসটি যেটি চিলাহাটি থেকে ঢাকা এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেই ট্রেনটি আবার ঢাকা থেকে ফিরে গিয়েছে এর বাইরে সুন্দর সুন্দরবন এক্সপ্রেস যেটা খুলনা সেটা কিন্তু এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু কিছুক্ষণ পরে ছাড়ার কথা এবং এর চট্টগ্রামের কিন্তু দুইটি ট্রেন ঢাকায় এসেছে সেটা কিন্তু সময় মতো এসেছে অর্থাৎ মহানগর এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস সেই ট্রেনগুলো কিন্তু এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি যদিও যারা আসলে ট্রেন চালক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা বলছেন যে আসলে ঢাকায় আসতে কিন্তু খুব বেশি তাদের দেরি হয়নি তবে যদিও প্রতিটি ট্রেনেই আমরা দেখতে পেয়েছি যে পনেরো থেকে ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু দেরি হয়েছে তবে তবে যাত্রী যারা আসলে ফিরছেন ঢাকাতে তারা যেটা বলছেন তা যে আসলে ঈদের আগে যেটা দেখা গিয়েছে যে অনেকেই ট্রেনের ছাদে করে গিয়েছেন এমনকি যার টিকিট সেই সেই সিটে কিন্তু আসলে অনেকে বসতে পারেননি টিকিটের বাইরেও অনেকে বসেছেন সেই ধরনের অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত তৃতীয় দিনে এসে পাওয়া যায়নি ফলে বোঝা যাচ্ছে যে মানুষজন কিন্তু কিছু পরিমাণে আসেন তবে যেই পরিমাণ আসলে ঢাকা থেকে ঢাকা থেকে তারা গ্রামের উদ্দেশ্যে ফিরে গিয়েছেন সেই পরিমাণ কিন্তু এখনও ফিরেনি যদিও বলতে চাই যে আসলে আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ বৈশাখের ছুটি রয়েছে সেই ছুটির কাটিয়ে কিন্তু অনেকে আসবেন বলেই এই রেলওয়ে যে কর্তৃপক্ষ তারা যেটা আশা করছেন এর বাইরেও আসলে এখানকার যারা একটা জিনিস অবশ্য দেখা যাচ্ছে যারা আসলে ঈদের আগে যাননি কিংবা ঈদের দিনও যারা ঢাকা ছাড়েনি তাদের একটা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকে তারা কিন্তু ঈদের তৃতীয় দিনে এসে কিন্তু তারা সেই টিকিট কেটে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন সব মিলিয়ে এখন পর্যন্ত কমলাপুরের যেই অবস্থা সেটা কিন্তু স্বাভাবিক এবং যারা আসছেন তাদেরও খুব বেশি ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো সব মিলিয়ে কমলাপুরের যে মানুষের ঈদ যাত্রা কিংবা ঈদের যে ফেরা ঢাকাতে এই ছিল সবশেষ